আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি এশিম প্রতিদিনের মতো আজও ফিরে এসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আজকে আপনাদের মাঝে আমি যেভাবে সিলিং ফ্যান ক্লিনিং করি সেই আইডিয়াটা আপনাদের মাঝে শেয়ার করব। হয়তো বা আপনাদের কারো কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি আপনাদের কাছে ভালো লাগে আর কারো একটু হলে উপকারে আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন দেখা যাক আজকের ভিডিওটি আমি যেভাবে সিলিং ফ্যান ক্লিনিং করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুরনো একটা বালিশের কভার নিয়েছি। তো পুরনো বালিশের কভার দিয়ে আমি যা ফ্যানের ময়লা আছে সব ময়লা আমি বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে নিব, না হলে দেখা যাবে যে সব ময়লা আমার নিচে পড়ে যাবে আর ফ্লোটা নষ্ট হয়ে যাবে, আর যখন তখন ইমার্জেন্সি আমার ফ্লোটা ক্লিন করতে হবে। তাই আমি বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আর আমার ফ্যানটাও কিন্তু এত নোংরা হয়েছে, আমি কয়েকদিন ধরে আমি হাজব্যান্ডকে বলেছি ফ্যানটা ক্লিন করতে হবে। আমি কিন্তু এই কাজটা একা করতে পারি না, হাজব্যান্ডের হেল্প নিয়ে করি যখন করি তখন। কিন্তু কয়েকদিন ধরে আমি বলেছি, তো ও বলছে হাতে একদিনই ও করে থাকে, ও বলছে যেদিন আমি করে থাকবো সেদিনই বলবা। তো দেখা যায় যে ও যেদিন করে থাকে ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমি আর বলতেও পারি না। তো আজ ভাবেছি আর পারা যাবে না, আমি নিজেই করে নিব। তো আমি আজ নিজেই করে নিচ্ছি একা। তবে ভাবলাম এত কষ্ট করে যদি আমি ফ্যানটা ক্লিন করছি তাহলে কেন না আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমার আইডিয়াটা। তাই ভাবি আমি ক্যামেরাটা অন করলাম। আর আপনারাও আপনাদের জ্ঞান আমার কাছে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে, আমার কাছে অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্যানের দুই সাইড আমি মুছে নিলাম। এখন আমি 3 নম্বর সাইডটাও মুছে নেই, পরে আমি দেখাবো ময়লাটা কতটাই আমার ময়লা জমেছে বালিশের কভারের ভিতরে। আচ্ছা, ওখানে আমি আপনাদেরকে একটা কথাই রিকোয়েস্ট করে নিই, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যদি কোনো নতুন বন্ধু আমার আজকের ভিডিওতে জয়েন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যখনই চাইবেন দেখে নিতে পারবেন। এই তো বালিশের কভারের ভিতরে সব ময়লা ঢুকে গিয়েছে। এখন আমি একটা ব্রাশের হেল্প নিয়ে আমি ফ্যানের উপরটা মুছে নিচ্ছি। ওখানে কিন্তু ময়লা অনেক আছে, দেখা যাচ্ছে না, কিন্তু ময়লা অনেক ধুলাবালি জমেছে। তো ওই জায়গাটাও আমি মুছে নেই। তো আপনারা দেখতে থাকুন। এখন আমার ফ্যানের উপরের অংশটাও ভালোভাবে ক্লিন করা শেষ। এখন আমি নিলাম একটা ক্লিনজার কলিন দিয়ে আমি এখন নিলাম একটা সফট টাওয়ালের উপর আমি কলিন দিয়ে স্প্রে করে নিব। স্প্রে করে আমি হালকা হাতে আমি ফ্যানটাও মুছে নিব। তো আপনারা দেখতে থাকুন। তাহলে আমার স্প্রে করা শেষ, এখন আমি মুছে নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফ্যানটাই ক্লিনিং শেষ, কতটাই পরিষ্কার হয়েছে। তো এই তো পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেয় আমার ফ্যান ক্লিন করতে কতটাই জোগাড় করতে হয়েছিল। তো প্রথমে আমি নিয়েছিলাম একটা চিড়ে, চিড়েটা 4 স্টেপের হওয়াতে কিন্তু আমি আর
ফ্যানটা উঁচুতে ছিল, আমি আর পারছিলাম না। তারপরে আমি নিলাম একটা টেবিল, টেবিলের উপর আবার টি টেবিল একটা দিয়ে দিলাম, দিয়ে আমি ফ্যানটা ক্লিন করতে হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন ফ্যানের যা ময়লা আছে বালিশ কভারের ভিতরে ঢুকেছিল, আমি এই ময়লাটাও দেখিয়ে দিলাম। এখন ভেবেছি এত কষ্ট করে যদি আমি সব কিছু জোগাড় করেছি তাহলে কেন না আমি কভারটাও মুছে নেই। কভারটাও কিন্তু আমার অনেক উঁচুতে, উঁচুতে তাকাতে আর প্রতিদিনই আর এইসব জিনিস আর ক্লিন করা যায় না। তো ভাবলাম এত কষ্ট করে সব কিছু জোগাড় করেছি যেহেতু তাহলে মুছে নেই। আর বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজকের ভিডিওটি ওখানে এন্ড করে নেই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।